তো লয়েড কোম্পানি হ্যাভেলসের লয়েড কোম্পানি নতুন যে এসিটা লঞ্চ করেছে সেটা হচ্ছে এই টপ মডেলটা, ওপরের মডেলটা দেখতে পাচ্ছেন, নতুন এলইডি সিস্টেমওয়ালা ফাইভ স্টার ডেড টন। তো এটার দামটা জানবো আর কোথায় এসেছে সেটাও জানবো। লাইটটা চেঞ্জ হচ্ছে না, মানে এটা যেরকম কুলিং হবে সেই অনুযায়ী লাইটটা চেঞ্জ হবে। দু হাজার তেইশের মডেল আছে, পাঁচ হাজার দুশো কুলিং আছে, আর এনার্জি যেটা ইলেকট্রিকের বিল আসবে পার ইয়ারে ৭৫২.৭২ টাকা পার ইউনিট, দামটা এটার হচ্ছে ৬০,০০০ টাকা। আর লয়েডের এই মডেলটা এটা বন্ধ হলো, কল করছে আমার, ব্লু কালার হলো, রেড কালার হবে, অরেঞ্জ কালার হবে, হোয়াইট কালার হয়ে আছে দেখতে পাচ্ছেন, রেড কালার। এই মডেলটা এখন নতুন এসছে, খুব সুন্দর, মানে হচ্ছে রিসেন্টলি লঞ্চ করেছে, এখন সব স্টোরে পাওয়া যাচ্ছে না, এটা খোসলা ইলেকট্রনিক্সের বালিগঞ্জের স্টোরে পাবেন। রিলায়েন্স ডিজিটালে আমরা গেছিলাম, ওখানে পাইনি, এখানে দেখতে পেয়েছি আমরা, তাই জন্য ভিডিওটা করে ছাড়লাম। আপনারা যেখানে আসতে চান এখান থেকে এসে নিয়ে যেতে পারেন। লয়েডের নতুন মডেল এসে দেখছেন, এটা কালার চেঞ্জিং হবে, যেরকম রুম টেম্পারেচার হবে সেরকম অ্যাপস দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আর স্মার্ট আছে, অ্যালেক্সা দিয়ে ইউজ করতে পারবেন। ৬০,০০০ টাকা দাম আছে এই মডেলটা, দেখুন। লয়েডের যে কটা মডেল আছে সব কটা মডেলের মধ্যে যে যে লয়েডের এটা ডেটটন 3 স্টার, ডেটটন দাম আছে ধরুন ৩৭,০০০ টাকার মধ্যে পাবেন আপনি ডেটটন 3 স্টার, আর ডেটটন 5,499 এইটা, এটা হচ্ছে ধরুন লো ক্যাপাসিটির মধ্যেও চালাতে পারবেন আপনি। 6-in-1 এক্সপেন্ডেবল এসি, মানে ধরুন অটোমেটিক চলবে, বেশি লোক আসলে তখন 40%, তারপরে 60%, তারপরে 80%, তারপরে 100%, ক্রাউড বেশি হলে তখন 125%-এ চলবে। তো এবার কথা হচ্ছে যত বেশি লোক হবে তত লোড বেশি নিয়েও চালাতে পারবে। ধরুন এক টন এসি, মানে ডেড টন এসিটা এক টন এসিতে চালানো যাবে, ডেড টন এসিতেও চালানো যাবে। ফোর ওয়ে সুইমিং আছে, ওপর নিচ ডান দিক বাদিক চারদিকে সুইং হবে। তো এবারে কথা হচ্ছে এটার মধ্যে ভয়েস কমান্ড রয়েছে, ফাইভ স্টার রয়েছে, 6-in-1 রয়েছে, মোড অন রয়েছে, ওয়াইফাই ইনেবল আছে, ওয়াইফাই দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। আর ইনস্টলেশন ঠিকঠাক হয়েছে কি না ইনস্টলেশন চেক করতে পারবেন ইনস্টল করার পরে। তারপর হচ্ছে ধরুন দরজা যদি মানে সিওটি অ্যালার্ট, মানে হচ্ছে ধরুন কখনও গ্যাস লিক করে সেক্ষেত্রে আপনি ওখান থেকে দেখতে পাবেন গ্যাস লিক করছে কি না। কোনো জায়গা থেকে যদি গ্যাস লিক করে তো ওখানে অ্যালার্ট দেখাবে, ওখানে ইন্ডিকেটার শো করবে, CO2 বলে শো করবে। তো এইসব ফিচার্সগুলো রয়েছে এর মধ্যে। তারপরে ধরুন কোনো জায়গায় যদি দরজা খোলা থাকে বেশিক্ষণ ধরে চলছে কিন্তু ঠান্ডা হচ্ছে না, তাহলে এখানে কুলিং ডোর মানে খোলা আছে সেটার আর কি ইন্ডিকেটার দেখাবে, ওখানটায় অ্যালার্ম বাজবে যে দরজা খোলা আছে তাই ঠান্ডা হচ্ছে না, সেটার জন্য অপশান দেখাবে ওখানটায়। তারপর হচ্ছে ইজি ক্লিন ফিল্টার রয়েছে এর মধ্যে, আর তা ভালো, খুব পরিষ্কারভাবে আপনি নিজেরাই বাড়িতে ভালোভাবে ক্লিন করতে পারবেন ফিল্টারটা। তো সবসময় আপনি ফিল্টার ক্লিন করে রাখতে পারবেন নিজে নিজেই। তো লো গ্যাস ইন্ডিকেটার, যদি গ্যাস কম থাকে ধরুন ঠান্ডা হচ্ছে কম, তো E5 বলে একটা অপশান সেখানে শো করবে মাঝখানটাতে ডিসপ্লেতে, তো তার মানে গ্যাস কোনো জায়গা থেকে লিক হচ্ছে বা গ্যাস কম আছে। তো 6-way সুইং আছে, তারপরে ধরুন লো গ্যাস ইন্ডিকেটার রয়েছে, দরজা খোলা থাকলে সেটা বলবে, ভয়েস কমান্ড আছে, 60°C চলবে। হ্যাঁ, তো AI অপশান রয়েছে। এখন ব্লু স্টারের পোর্টেবল এসিগুলো খুব চলছে, কারণ হচ্ছে যারা ছোটো রুম বা পোর্টেবল করতে চাইছেন তার জন্য পোর্টেবল এসিগুলো রয়েছে, নাহলে স্প্লিট এসিগুলোও নিতে পারেন, বা ব্লু স্টারের পোর্টেবল এসি বা লয়েডেরও ব্লু পোর্টেবল এসি রয়েছে, সেই এসিগুলো নিতে পারেন, সেই এসিগুলোও এখন খুব ডিমান্ডেমেন্ট চলছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর খোসলাতে গেলে পাবেন। তো ৬০,০০০ টাকা দাম রয়েছে, ডেড টন 3 স্টারের কী দাম রয়েছে সেটাও দেখতে পেলেন আপনারা।